আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি পৃথিবীর যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুরে রান্না করতে যাব, তার আগে আমার ঘরের মধ্যে যে বাগান, এখন মানে যে কাঁচামরিচ গাছ, সেখান থেকে কিছু কাঁচামরিচ তুলছি, আর তুলব হচ্ছে বোম্বাই মরিচ, আর কয়েকটা লেবু পাতা নেব মাছে দেওয়ার জন্য। আজকে অনেক অনেক বছর পর মানে আমার ছোটবেলায় খাওয়া একটা ডাল রান্না করব, যে ডালটা আমি যখন অনেক ছোট ছিলাম তখন খেয়েছি, আমার মা মাঝে মধ্যে রান্না করতো, তবে যখন বড় হয়েছি আর দেখতাম না রান্না করতে, হয়তো কেউ পছন্দ করে খেতো না বলেই রান্না করতো না। তো অনেক বছর পরে হঠাৎ করে আমার মনে হলো সেই ডালটা রান্না করব। আর এটা হচ্ছে কলাইয়ের ডাল বা অনেকে বলে খেসারির ডাল, এটাকে আমাদের অঞ্চলে বলে হচ্ছে ঘোড়ার ডাল, মানে এটা নাকি ঘোড়ায় খায়, খুব একটা পছন্দ করে কেউই খায় না। তো ডালটাকে আমি হচ্ছে ঘন্টা দুই তিন ভিজিয়ে রেখেছি, সম্ভবত এই ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তবে 6-7 বছর আগে নোয়াখালীর এক ভাই মানে আমার হাজবেন্ডের কলিগ, তিনি খাইয়েছিলেন এটা, দেশ থেকে হচ্ছে এটার গুঁড়ো এনেছিলেন, তখন রান্না করেছিলাম। তবে নর্মালি যে আমরা পাতলা ডাল করি সেরকম, এটার মধ্যে একটা আলাদা ফ্লেভার পেতাম ছোটবেলা যখন আমার মা রান্না করতো, তবে সেই ফ্লেভারটা যে কিসের সেটাই খুঁজে পেতাম না। পরে তাকে জিজ্ঞেস করলাম, তখন সে বলল যে এটা হচ্ছে বোম্বাই মরিচ, যে বোম্বাই মরিচে অনেক ঘ্রাণ থাকে সেই বোম্বাই মরিচ দিত, আর সেই ঘ্রাণটা হচ্ছে সেটারই। ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে অন্যান্য যে রান্নাবান্না করবো সেসব সবজিগুলো একটু কেটে বেছে নিচ্ছি। আমার পুরনো যে ভেজিটেবল পিলারটা, সেটা একটু এখন ছিলতে সমস্যা হয়, যে কারণে কিছুদিন আগে আমি সম্ভবত টেস্কো বা সেন্সবাড়ি থেকে এই ভেজিটেবল পিলারটা কিনে এনেছি। এই টাইপের একটা ভেজিটেবল পিলার আমি অনেক আগে ইউজ করেছিলাম, যেটা দিয়ে ছিলতে খুব স্মুথ, তবে এই জিনিসটা একটু ভালো হয়নি, মানে ছিলতে কেমন যেন ইজি না। একটু দাম দিয়ে কিনেছি যেন ভালো হয়, তবে সবসময় যে দামি জিনিস ভালো হবে তা কিন্তু ঠিক না। এটার থেকে আমার এই 4 বছর ধরে ব্যবহার করা মাত্র 1.5 পাউন্ডের যে ভেজিটেবল পিলারটা, এটাই কিন্তু ভালো, মানে এখনও কত ইজিভাবে ছেলা যায়। আসলে আমরা অনেক সময় দাম দিয়ে অনেক কিছুর বিচার করি, সবসময় কিন্তু দামি হলেই সেই জিনিসটা ভালো হয় না। আমি এদিকে ট্রাইপড সেট করতে করতে মানে কাটাকুটি করার কাজ করতে করতে ওদিকে আমার ডাল পড়ে গেছে উতলে, যে কারণে চুলা বন্ধ করে আবার সব মুছে অন্য সাইডে চুলায় সেদ্ধ দিয়ে দিয়েছি। আর অন্য চুলে হচ্ছে আমি কিছু সবজি ভাজি করে নিচ্ছি। এই সবজি ভাজি হচ্ছে আমাদের আসলে মানে ডাল ভাতের মতো, এটা থাকতেই হয় সকালবেলা নাস্তার জন্য। তো আমি যে ডালটা সিদ্ধ করছি এটা আসলে আমার মা রান্না করতো একেবারে ঘন, তবে ঘন হলে আমার ঘরেও কেউ খাবে না, তাই আমি পাতলা করেই রান্না করব। আমি দেখতাম যে সিদ্ধ করে তারপরে পাটায় বেটে রান্না করতো, আর সিদ্ধর সময় সাথে কিছু দিত না, এমনি সিদ্ধ করতো। তো আমি এখন তো আর পাটায় বাটা বাটির দিন নাই, অল্প ঝামেলায় আর কি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ডালটা সিদ্ধ হতে যে এত সময় লাগলো মানে ধারণার বাইরে। তো যাই হোক, ডাল ব্লেন্ড করে আমি পানি দিয়ে দিয়েছি যতটুকু পাতলা করব। এরপরে হচ্ছে, ও আমি কিন্তু সিদ্ধ সময় লবণও দিয়েছিলাম, সেটা আসলে রেকর্ড করা হয়নি। সামান্য একটু হলুদ গুঁড়ো আর 2টা তেজপাতা দিয়ে পানি দিয়ে এখন ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব, বেশ অনেক সময় ধরেই ফুটিয়ে নেব, যাতে ডালের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। আর এদিকে আমার সবজি ভাজিটা প্রায় হয়ে আসছে। আজকে আসলে কম ঝামেলায় মানে তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করছি, কারণ এই শীতের শুরুতে আর যখন শীতটা চলে যায় এই 2টা সময় আমার শরীরটা খুব একটা ভালো থাকে না, মাথা ব্যথা থাকে প্রায়ই। তো এখন হচ্ছে আজকে কোরাল মাছ ভাজি করব। তো কোরাল মাছটা আমি এয়ার ফ্রাইয়ারে ভাজবো। মাছের মধ্যে আমি কিছুটা লেবুর রস দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য লবণ, আর খুবই সামান্য একটু আটা দিয়ে মেখে নিয়েছি, কারণ কোরাল মাছ তো এটা ভাজতে গেলে হচ্ছে ভেঙে যায় যখন উল্টাতে যাই। তো একটু আটা বা ময়দা দিয়ে দিলে অথবা একটু কর্নফ্লাওয়ার দিয়ে যদি ভাজা হয় তাহলে দেখা যায় ভাঙে না সহজে। আর এয়ার ফ্রাইয়ারের
ট্রেতে আমি কিন্তু একটু তেল দিয়ে নিয়েছি, আর মাছের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। আর ভাজার জন্য এয়ার ফ্রায়ার যারা নতুন ইউজ করেন, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যখন অন করবেন তখন যেন এর পিছনটা বা পাশ একটু ফাঁকা থাকে, ভিতরে যে বাতাসটা সেটা যেন বের হতে পারে। আর মাছ ভাজার জন্য এখানে মানে আলাদা আলাদাভাবে দেয়াই আছে, প্রত্যেকটা সাইনে দেয়া আছে। যারা এটা আসলে যারা একেবারে নতুন ইউজ করতেছেন এয়ার ফ্রায়ার তাদের জন্য আর কি বলছে, যারা পুরনো তাদের তো আর দরকার নেই এটার। তো মাছের, আমি যেহেতু মাছ ভাজবো, আমি মাছের যে অপশনটা সেখানেই ক্লিক করে নিয়েছি। এরপরে টেম্পারেচারটা আপনি সেট করে নেবেন। আমি 205 ডিগ্রি টেম্পারেচারে টোটাল 15 মিনিট ভাজবো। তো আপনি যদি দুই পাশ একেবারে ক্রিস্পি করে ভাজতে চান, এরকম 15-30 মিনিট অথবা 20 মিনিট, যতটুকু আপনার প্রয়োজন আর কি, সেই অনুযায়ী ভেজে নেবেন। আমি মাছটা ভাজতে দিয়েছি, এদিকে হচ্ছে আমার সবজিটা হয়ে গিয়েছে। তো আমার এই ডালের মেইন যে জিনিসটা, এই সেই বোম্বাই মরিচ, তো আমি গাছ থেকে ছিঁড়ে এনেছি। আর এত সুন্দর ঘ্রাণ বোম্বাই মরিচগুলোতে, বোম্বাই মরিচটা আমি একটু ছিঁড়ে দিয়েছি, এটাই আসলে ভুল করেছিলাম, আমি বুঝিনি ওটার মধ্যে এত ঝাল। তো ডালটা ভালোভাবে ফুটানো হয়েছে, আমি হচ্ছে ডালটা এখন বাগার দিব, মানে ফোড়ন দেওয়া বলে অনেকে আবার, একটু পেঁয়াজ রসুন আর এর মধ্যে শুকনো মরিচ দিয়েছি, ডালটা বাগার দিয়ে আবার ফুটিয়ে নেব। তবে চিন্তা করেছি যেভাবে ছোটবেলায় খেতাম একদম ঘন, সেরকম একদিন রান্না করব। আর আজকে যেহেতু মাছ রান্না করছি, তো আমার ছোট ছেলের জন্য তো ডিম রাখতে হবে, সে তো মাছ খাবে না। আর ওর শরীরটাও কয়দিন ধরে খুব একটা ভালো না, প্রায় আজকে 1 সপ্তাহ ধরে কাশি। সিজন চেঞ্জের এই সময়টা কিন্তু আসলে ঘরে ঘরেই এরকম ফ্লু অ্যাটাক হয়ে থাকে। আমার মাছটা ভাজা কমপ্লিট, আমি আর উল্টাবো না, এই এক পাশেই ভেজে নিলাম। এয়ার ফ্রায়ের মাছ ভাজলে এই একটা সুবিধা, সারা ঘর গন্ধ হয় না। তা না হলে মাছ তেলে ভাজতে গেলে সারাটা ঘর এত মানে বাজে অবস্থা হয় গন্ধে, যারা মাছ তেলে ভাজে তারা তো জানে। আর এসব মাছ তেলে না ভেজে খাওয়াও সম্ভব না, এগুলো যেহেতু চাষের মাছ। আর চাষের মাছ বলেই আমি এর মধ্যে সব ধরনের মশলা ব্যবহার করেছি। সামুদ্রিক বা তাজা মাছ হলে তার মধ্যে শুধুমাত্র একটু পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর কিছু দেই না, এতেই কিন্তু খেতে অনেক ভালো লাগে। তবে এই সব চাষের মাছ এমনিতেই তো খেতে পারি না, তারপরে সব মশলা দিয়ে রান্না করি, যদি একটু গন্ধ কম লাগে। গন্ধ কম হওয়ার জন্য অনেকভাবেই কিন্তু চেষ্টা করি, তেলে ভাজার সময় কিন্তু একটু লেবুর রস দেই, আবার যখন ধুই তখনও লেবুর রস লবণ দিয়ে অনেক সময় মেখে রাখি, একটু হলুদ গুঁড়া দিয়ে দেই, যেভাবে গন্ধটা চলে যায় আর কি। তো মশলাটা কষিয়ে আমি পানি দিয়ে দিলাম। মাছ যেহেতু তেলে ভাজা, খুব বেশি সময় লাগবে না মাছটা হতে। তবে মাছের মধ্যে আজকে হচ্ছে আমি একটু বেগুন দিয়ে দিব, এই বেগুনই হচ্ছে আমার বাগানের শেষ বেগুন, আর কাঁচা টমেটো, এটা কিন্তু অনেক দিন আগের তুলে রাখা, তারপর আলহামদুলিল্লাহ কিচ্ছু হয়নি, এখনও একদম ফ্রেশ আছে। আর মাছের গন্ধ দূর করার মানে জাদুকরি একটা জিনিস হচ্ছে বেগুন, যে মাছে একটু গন্ধ লাগে সেই মাছের পাশে বেগুন দিয়ে যদি রান্না করেন, দেখবেন মাছ থেকে গন্ধ অনেক অনেকটা চলে গেছে। মাছ ভুনা করার সময় না ঢাকলেও চলে ঢাকনা দিয়ে, তবে এর মধ্যে যেহেতু আমি বেগুন দিয়েছি, কাঁচা টমেটো দিয়েছি, সেগুলো যেন সিদ্ধ হয় সেজন্য হালকা একটু ঢেকে দিয়েছি। আর আমি লেবু পাতা দিতে ভুলে গিয়েছিলাম, এই লেবু পাতা, ফ্রেশ লেবু পাতা কুচি দিলেও দেখা যায় লেবুর একটা ঘ্রাণ আসে, তখন মাছের ওই গন্ধটা কিছুটা দূর হয়। সব শেষে আমি হচ্ছে এখানে একটু টালা জিরার গুঁড়া দেব, আর হচ্ছে কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দেব। এই টাইপের মাছে আসলে শেষে একটু টালা জিরার গুঁড়া দিলে মাছের যে আষ্টে গন্ধটা সেটাও অনেকটা চলে যায়, আর খেতেও কিন্তু অন্যরকম স্বাদ হয়। আমি এদিকে রান্নাবান্না শেষ করেছি, আর জয়িতের বাবা হচ্ছে ঘর দোর ক্লিন করে দিয়েছে। তো সবার আগে আমি হচ্ছে জাবিদকে একটু খাওয়ানোর চেষ্টা করছি, কারণ ছেলেটার শরীরটা অতটা ভালো না, বিধায় ঠিকভাবে খেতেও চায় না, সকালবেলা নাস্তাও করেনি কোনো কিছু। তো ওকে ডাল দেওয়ার আগে আমি হচ্ছে একটু বাটিতে নিয়ে চিন্তা করেছি একটু খেয়ে দেখব যে কেমন, পরে না দেখি যে এত পরিমাণ ঝাল আর সেই বোম্বাই মরিচের যে ঘ্রাণটা পেতাম ডাল থেকে, মানে কত বছর পরে মনে হচ্ছে যেন সেই ঘ্রাণটা পাচ্ছি আবার। সামান্য একটু ডাল দিয়ে হচ্ছে আমি জাবিদকে খাওয়াই দেব। আর দলা বাঁধা ভাত ভাঙলেও বোঝা যায় না, পরে দেখে যে আসলে এই ভাত ও খেতে পারবে না,
অবশ্য খাওয়াতে গিয়ে সে একটা লোকমা ভাত খেয়েছে, কারণ ওই যে বোম্বাই মরিচের গন্ধটা ওর কাছে ভালো লাগেনি। তো জাবির যেহেতু ভাত খায়নি, ওর প্লেটেই আমি খেতে বসেছি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে। আমি হচ্ছে ক্যান্ডেল জ্বালাতে ভুলে গিয়েছিলাম, কারণ রান্নার পরে শীতের দিনে বিশেষ করে একটু এই স্মেল আছে, এই মোমগুলো জ্বালিয়ে দিলে না ঘরের গন্ধ অনেকটা দূর হয়। তো মাছ দিয়ে যেহেতু ভাত খেয়েছি, চিন্তা করলাম দুজন একটু পান খাই। মাঝে মধ্যে আমরা খাই একটু শখের বসে পান, খারাপ লাগে না, ভালোই লাগে। তো পান খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।